হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকনিক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে আরেকটি প্রবলেমকে সলভ করার চেষ্টা করব এবং সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমরা একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল কত সেটি আজকে আমরা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে বের করার চেষ্টা করব। আজকে আমরা প্রথমে দেখব যে ফ্যাক্টোরিয়াল কী এবং ফ্যাক্টোরিয়াল নাম্বার কীভাবে বের করতে হয়, এবং ফ্যাক্টোরিয়াল নাম্বারের ফর্মুলা থেকে আমরা বের করার চেষ্টা করব বেস কেস এবং রিকার্সিভ কেস, এবং তারপরে আমরা দেখব যে কীভাবে এই রিকার্সিভ ফাংশনের মাধ্যমে কীভাবে আমরা এই ফ্যাক্টোরিয়ালকে বের করতে পারি। ওকে, তারপরে আমরা প্রোগ্রামের মাধ্যমে এটাকে সলভ করার চেষ্টা করব। একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল আমরা কীভাবে বের করতে পারি? যদি আমাদের একটি নাম্বার হয় এন, যেটা নন নেগেটিভ ইন্টিজার নাম্বার, তাহলে এই এন এর ফ্যাক্টোরিয়াল হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এভাবে করে ওয়ান পর্যন্ত যতগুলো নাম্বার আছে সেগুলোর গুণফল। যেমন এক্সাম্পলস্বরূপ ফাইভের ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, অর্থাৎ 5 × 4 × 3 × 2 × 1, এই সকল নাম্বার গুণ করলে যে রেজাল্টটা হবে সেটি হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, এবং 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, এবং 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে বাই ডেফিনেশন, আমাদের ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন অনুযায়ী 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 এবং 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। ওকে, সো এখানে কিন্তু আমাদের 0 ফ্যাক্টোরিয়াল 0 হবে না। সো তাহলে আমাদের এই ফর্মুলা থেকে আমরা এখন আমাদের বেস কেস এবং রিকার্সিভ কেসটাকে বের করতে পারি। সো আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা এভাবে ইকুয়েশনটাকে লিখতে পারি যে যদি আমাদের 1 পাই, অর্থাৎ n এর মান যদি 0 হয় তাহলে আমাদের 1 হবে, এবং আদারওয়াইজ আমাদের n ইন্টু এফ এন মাইনাস 1, এটা হবে আমাদের রিকার্সিভ ফর্মুলা। ওকে, সো আমাদের বেস কেস কি? তাহলে f এর মান যদি 0 হয় তাহলে আমাদের হবে 1, আর রিকার্সিভ কেস হচ্ছে এফ এর মান যদি এন হয় তাহলে আমাদের এন ইন্টু এফ এন মাইনাস 1, এটা হচ্ছে আমাদের রিকার্সিভ কেস। ওকে, সো এখন আমরা দেখি যে এই রিকার্সিভ ফর্মুলার মাধ্যমে কিভাবে আমরা ফ্যাক্টোরিয়ালকে বের করতে পারি। সাপোজ আমরা এফ 5 এর মান বের করতে যাচ্ছি, অর্থাৎ এন এর মান যদি আমরা 5 দিই তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল কত সেটি আমরা এই রিকার্সিভ ফর্মুলার মাধ্যমে বের করতে যাচ্ছি। রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে কি হয়, ফাংশনটি নিজে নিজেকে কল করে, এবং যতক্ষণ পর্যন্ত না বেস কেস স্যাটিসফাই হয় ততক্ষণ পর্যন্ত এই রিকার্সিভ কলটা চলতে থাকবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের n এর মান যখন 0 হবে তখন আমাদের বেস কেস স্যাটিসফাই করবে এবং এই ফাংশন রিকার্সিভ কল করা বন্ধ করে দিবে, এবং পরে আমাদের ব্যাক ট্রেকিং করে প্রত্যেকটি ভ্যালুকে আমাদের রিটার্ন করা শুরু করবে। ওকে, সো সাপোজ আমরা যদি এখন f5 বের করতে চাই তাহলে আমাদের n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমাদের এই f5 কল হলে n এর ভ্যালু 5 পাস হবে এবং আমাদের রিকার্সিভ কেসটা কল হবে। সো এখানে আমরা ভ্যালু পাচ্ছি 5 × f4, সো f4 আবার কল হবে, এবং এখানে আমরা পাচ্ছি 4 × f3। সো এইভাবে করে আমাদের এই রিকার্সিভ ফাংশনটা বেস কেস পর্যন্ত যাবে। ওকে, সো f এর ভ্যালু যখন 0 তখন আমাদের n এর ভ্যালু আমাদের 0 পাচ্ছে, এবং তখন আমাদের কি রিটার্ন করবে? 1। সো এখন আমাদের ব্যাক ট্রেকিং করা শুরু করবে, অর্থাৎ প্রতিটি ফাংশন আমাদের কল হয়েছিল, এখন এই প্রতিটি ফাংশন আমাদের আস্তে আস্তে করে এক একটা ভ্যালু রিটার্ন করবে। তাহলে প্রথমে আমাদের f0 মান আমরা পাবো 1, তাহলে আমরা 1 × 1 পাচ্ছি, তারপরে আমরা এই 1টাকে রিটার্ন করছি আবার সো f1 এ, সো f1 এর ভ্যালু এখন কিন্তু হয়ে গেল 1, তাহলে আমাদের 2 × 1 হচ্ছে 2 রিটার্ন করবে, তাহলে আমাদের f2 পাচ্ছি এখন 2, সো আমাদের 3 × 2 হচ্ছে 6, সো 6 এখানে রিটার্ন করতেছে, তাহলে আমাদের f3 ভ্যালু কিন্তু এখন পেয়ে যাচ্ছে 6, এবং 6 এবং 4 যদি গুণ করি আমরা তাহলে পাচ্ছি আমরা 24, তাহলে f4 আমরা পাচ্ছি 24, এবং 24 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 120, এবং তাহলে এই 120 হচ্ছে এই f5 এর মান। ওকে, তাহলে আমরা ফাইনাল রেজাল্ট পাচ্ছি 120। সো এই প্রবলেমটাকে এখন আমরা কোড বক্সে প্রোগ্রামের মাধ্যমে সলভ করব। এখন আমরা কোড বক্সে আমাদের প্রোগ্রামটি লিখব। সো আমরা এখানে লিখি সো রিকার্সিভ ফাংশন to calculate factorial. So এখানে এখন আমরা ফার্স্টে দিব রিটার্ন টাইপ ইন্ট, এবং আমরা ফাংশনের নাম দেই ফ্যাক্টোরিয়াল, যেটি একটি ইন্টিজার টাইপের ভ্যালু অ্যাজ এ প্যারামিটার হিসেবে নিবে। সো আমাদের ফার্স্ট হচ্ছে বেস কেস, বেস কেস হচ্ছে আমাদের ইফ যদি এই এন 0 হয়, এগুলো যদি 0 হয় তাহলে আমাদের কী কী রিটার্ন করবে? রিটার্ন করবে হচ্ছে 1। আর হচ্ছে আমাদের রিকার্সিভ কেসটা কী ছিল? রিকার্সিভ কেস হচ্ছে আমাদের জাস্ট রিটার্ন করবে n
ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল বের করার ফাংশন। সো আমরা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে এখন আমরা এটাকে বের করবো। সো আমরা এখানে কল করি, সো আমি ইন্টিজার টাইপের নাম্বার নিলাম যেটা আমরা ভ্যালু ইন্টিজার ইনপুট হিসেবে নিব। সো আমি এখানে প্রিন্ট প্রিন্টের মাধ্যমে দেই এন্টার এ নন নেগেটিভ ইন্টিজার নাম্বার। এখানে জাস্ট এখন আমরা স্ক্যানফের মাধ্যমে ভ্যালুটাকে নিব। এখন আমরা এখানে চেক করতে পারি যে এই নাম্বারটি নেগেটিভ যদি হয় তাহলে আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে আসব এবং একটা মেসেজ প্রিন্ট করব। ওকে, সো এখানে আমরা জাস্ট ইফ লিখলাম এবং এখানে নাম্বার এটা যদি আমাদের নেগেটিভ হয় অর্থাৎ যদি জিরো থেকে ছোট হয় তাহলে রিটার্ন করবে কি, রিটার্ন করবে জিরো। এবং এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি যে প্রিন্ট এফ রং ইনপুট। ওকে, সো এখন আমরা এখানে এখন ইন্টিজার টাইপের একটি রেজাল্ট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম যেখানে জাস্ট আমি কি করব এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করব এবং এই ভ্যালুটাকে আমরা পাস করে দেব নাম্বার। ওকে, এবং এটাকে আমরা এখন প্রিন্ট করে দেব। ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি, আমরা জাস্ট এখানে আমার পার্সেন্টেজ ডি লিখলাম। ওকে, তাহলে আমাদের প্রথম ভ্যালু হবে নাম্বার। সো এই নাম্বার যেটা আমরা নিব সেটার ফ্যাক্টোরিয়াল কত, জাস্ট এই রেজাল্টটা। ওকে, সো এখন আমরা জাস্ট প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে আমাদের এখন এই ফ্যাক্টোরিয়াল আমরা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে বের করতে পারবো। তাহলে আমরা এটাকে রান করলাম। সো এখন আমরা সাপোজ এখানে দিলাম ফাইভ তাহলে আমরা পাচ্ছি 120। ওকে, সো আমরা যদি এখন সাপোজ সিক্স দিই তাহলে আমরা পাচ্ছি 720। আমরা সাপোজ যদি একটা মাইনাস ফাইভ দিই তাহলে আমাদের কিন্তু রং ইনপুট দেখাচ্ছে। সো আমরা চেক করতে পারছি যে আমাদের এটা নেগেটিভ হলে আমরা রং ইনপুট লেখাটা আসবে এবং প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে। ওকে, কিন্তু আমাদের একটা প্রবলেম আছে, এখন যদি আমরা এটাকে রান করি এবং আমরা একটা বড় সংখ্যার অর্থাৎ সাপোজ আমরা 20 আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছি তাহলে এটা কিন্তু একটা বড় সংখ্যা হবে, তাই না? সো আমাদের কিন্তু একটা গার্বেজ ভ্যালু আসতেছে এখানে। সো এই গার্বেজ ভ্যালু আসার কারণটা কি, কারণ আমরা এখানে রিটার্ন করছি একটা ইন্টিজার নাম্বার। সো ইন্টিজার নাম্বারের যে রেঞ্জটা অর্থাৎ যে নাম্বারের রাখার যে স্টোর করার যে রেঞ্জটা আছে সেটা কিন্তু ক্রস করে যাচ্ছে এই ক্ষেত্রে। ওকে, যখন আমরা 20 ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছি, সো এটা একটি বড় নাম্বার হবে যেটা আমাদের ইন্টিজার টাইপের ডাটা টাইপের জন্য আমাদের রেঞ্জটাকে ক্রস করে যাচ্ছে। সো তাহলে আমাদের সলিউশন কী হতে পারে, আমরা ডাটা টাইপকে আমরা চেঞ্জ করতে পারি অর্থাৎ আমরা এটাকে মডিফায়ার দিয়ে আমরা এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। সো আমরা সাপোজ আনসাইন্ড, যেহেতু আমরা নেগেটিভ নাম্বার নিচ্ছি না, সো আমরা আনসাইন্ড ডেটা টাইপ নিতে পারি মডিফায়ার। সো আনসাইন্ড এবং আমাদের এটা হবে লং লং। ওকে, সো আমরা যদি লং লং নেই, লং লং ইন্টিজার যেটা সেটা যদি আমরা নেই তাহলে আমাদের এটা সলভ হবে। সো আমরা একটা বড় রেঞ্জ পাবো। সো তাহলে আমাদের এটি এরকম নাম্বারের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, সো এটা আমাদের তাহলে কি হবে, লং লং ইন্ট। সো একই টাইপের হবে, আমরা এখানে আনসাইন্ড লিখি। তাহলে যেহেতু আমরা আনসাইন্ড লং লং আমরা প্রিন্ট করছি, সো এখানে আমাদের কি হবে তাহলে, এটার ফরম্যাট স্পেসিফায়ারটা আমাদের চেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের LLU। ওকে, সো এখন যদি আমরা দেখি যে আমাদের কি আসতেছে, সো আমি এখন রান করলাম, এখন আমি যদি 20 দেই তাহলে কিন্তু আমাদের কারেক্ট নাম্বারটা আমরা পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা কত বড় নাম্বার। সো এটা ইন্টিজারের যে রেঞ্জ সেটাকে কিন্তু ক্রস করে যাচ্ছে। সো আমরা এটাকে সলভ করলাম কীভাবে, আমরা ডেটা টাইপ মডিফায়ার দিয়ে আমরা সলভ করলাম। ওকে, তাহলে আশা করি আমাদের এই কনসেপ্টগুলো বোঝা হয়েছে। সো আমরা এটাকে যদি চাই যে আমরা এটাকে ডিবাগ করতে তাহলে আমরা ব্রেক পয়েন্ট বসাই আমরা এটাকে ডিবাগ করতে পারি এবং দেখতে পারি এটা কীভাবে কাজ করছে। সো আমি আগে এটা এক্সপ্লেন করেছি ওখানে। সো আমরা এটাকে মিলানোর জন্য চাইলে আমরা ডিবাগ করে প্রত্যেকটি স্টেপগুলো আমরা দেখতে পারি। ওকে, সো এটা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, সো আমি এখানে আর রিপিট করছি না এটা।
সো এটা আপনাদের টাস্ক থাকবে যে এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটি কিভাবে কাজ করছে। ওকে, সো তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।